উগান্ডার জলা জায়গা থেকে শুরু করে সোকিনা মরুভূমির গরম কিংবা নানির বাড়ির পাহাড়, এমন কোনো জায়গা নেই যেখানে আমি শয়তানি করেছি। কিন্তু এই রকম প্রত্যেক জায়গায় যাওয়ার পূর্বে দুই দাদের পরামর্শ এবং পণ্ডিতি করার দক্ষতা অর্জন করতে হবে। এই এপিসোডে আমি আপনাদের পুরা নানির বাড়ি ঘুরে দেখাবো, সোকিনা মরুভূমিতে কিংবা আইহাই মার্কা জঙ্গলে অথবা ফাটাফাটে জঙ্গলে কিভাবে চুলপাকনামি করবেন। তার জন্য আমি আপনাদের কিছু নতুন চুলপাকনামি দেখাবো যা দেখে আপনারা শিহরিত হয়ে যাবেন। কোনো কোনো জায়গায় আমরা এমন মাইনকার চিপায় পড়ি যা অনেকেই এখনো দেখেনি। এবার আমি আপনাদেরকে 2022 সাল থেকে যতগুলো এপিসোড করেছি সব একসাথে দেখাবো। এই শো বানাতে গিয়ে আমি পুরা নানির বাড়ি ঘুরেছি। অনেক জায়গা এই এপিসোডে অনেক বেশি শয়তানি হতে চলেছে। এই রোমান্টিক জঙ্গলে আমি প্রায় সব ধরনের চুলপাকনামি করেছি, যেখানে টিকে থাকা প্রায় আনপসিবল। অবস্থা সত্যি খুব খারাপ, পাবনায় টিকিট কাটার মতো অবস্থা। ফাইজলামের সর্বনিম্ন যে লিমিট রয়েছে তা অতিক্রম করে দিয়েছি। এটা মনে হয় আমার দেখা সবচেয়ে গরম মরুভূমি। এই দেখুন, হ্যাঁ আন্দ্রা। আরে আরে আরে, এবার আমি আলাদা আলাদা করে দেখাবো কিভাবে জঙ্গলে ফকিনি থেকে মিসকিন হওয়া যায়। কিন্তু সঠিক চুলপাকনামি করলে জঙ্গলে বড়লোক হতে পারবেন। সোকিনা মরুভূমির গরম, সাউথ কানাডার ঠান্ডা, পাটাপাটি গ্রামের আবহাওয়া অথবা আইহাই মার্কা জঙ্গল। আর আমি শুরু করবো আইহাই মার্কা জঙ্গল দিয়ে। এইরকম জঙ্গল দেখে মনে হবে এটা ফিটফাট, কিন্তু ভিতরে ভিতরে এই জঙ্গল তো সদরঘাট। বাস্তবতার সাথে এটার একদমই মিল নেই। এইখানে কোনো ফকিন্নির নাতিরা আসে না বললেই চলে। মেন বাসে স্কেট করতে গিয়ে আমরা এক্স গার্লফ্রেন্ডের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি। সাউথ কানাডায় আমি একবার পুরাতন ঝর্নার সামনে পড়ে যাই। দেখুন, বহুকাল আগে এখান দিয়ে পুরাতন ঝর্নার পানি প্রবাহিত হতো, কিন্তু এখান থেকে নামবো কি করে? ঠিক আছে, আমাকে এখন নেকামি করে নামতে হবে এখান থেকে। আমি মাঝে মধ্যে এরকম নেকামি করে থাকি। আমাকে সাবধানে নামতে হবে, কারণ নিচে যাওয়াটা মোটেও সহজ নয়। যদি কোনো ভুল হয় তাহলে ওখানে পাতা হারাবেন আপনি, আর কেউ এটা মোটেও চাইবে না। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা খুবই সহজ এখান দিয়ে নামাটা, কিন্তু বাস্তবে এটা একেবারে আলাদা। আমি এই মুহূর্তে মোটেও ভালো জায়গায় নেই, ঝাঁপ দেওয়ার জন্য এটা বেশ খারাপ। তবে আমাকে নিচে নামতেই হবে, চলো যাও যাক। গেছি রে। ম্যান বাসেস খেত করতে গিয়ে প্রত্যেকটা এপিসোডে আমাকে বিপদের নাতির সাথে দেখা করতে হয়। নানির বাড়ির এক জঙ্গলে আমি অজ্ঞানে একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম। আরে ও তো পড়ে গেল, ওকে ধরো। এ বাবা, এটা কি হলো? ও তো পড়ে গেল। সিয়াম, তুমি কি ঠিক আছো? আমার ভাগ্য অনেক ভালো ছিল, আমি যেখানে পড়েছি সেটা বেশি গভীর ছিল না, তবে কিছুটা ব্যথা পেয়েছিলাম। হে, আমি ঠিক আছি। এই ধরনের গর্ত সাধারণত প্রাচীনকালে বাথরুমের কাজে ব্যবহার হতো। ক্যামেরাটা দাও তো। হ্যাঁ ধরেছি। দেখুন, এই মাটিকল কেমন পিছলা হয়ে আছে। আমি শুধু ভাবছি এখান দিয়ে উঠবো কি করে, ওপরে ওঠার কোনো রাস্তাই দেখছি না। আসল ব্যাপারটা কি জানেন, এই লাল মাটির দেওয়ালগুলো খুবই পিচ্ছল হয়ে থাকে। এইখান থেকে উপরে ওঠাটা মোটেও সহজ কাজ নয়, তবে আমার কাছে একটি রাস্তা রয়েছে। আমাকে এবার হামাগুড়ি দিয়ে উঠতে হবে এইখান থেকে। দেয়ালে দু পা আর পিঠ ঠেকিয়ে আমাকে ধীরে ধীরে উপরে উঠতে হবে। ব্যাপারটা খুবই কঠিন। আমি এখন যেই পদ্ধতিতে যাচ্ছি এটাকে বলা হয় ট্যাং ট্যাঙায় উপরে ওঠা। এইভাবে উপরে উঠতে গেলে পিছন দিয়ে দম বের হয়। একমাত্র যে উঠে সেই বলতে পারবে এখান দিয়ে উঠাটা কতটা কষ্টকর। এই গর্তটা কোন নিউটন আবিষ্কার করেছে তা আমার জানা নেই। জঙ্গলে এই ধরনের গর্ত পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, তবে আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, না হলে এইরকম গর্ত আরো অনেক আসবে। জীবনে চলতে গেলে অনেক সাবধানে চলতে হয়, না হলে এই গর্তে পড়ার মতো অবস্থা হবে। আমি নানির বাড়ি প্রায় সব রকম জায়গায় গিয়েছি, তার মধ্যে জঙ্গলই বেশি। ছোট জঙ্গল, বড় জঙ্গল থেকে শুরু করে প্রায় সব রকম জঙ্গলেই আমি সার্ভাইভ করেছি।
এবার আমি আপনাদেরকে সাউথ কানাডার চেহারা দেখাবো। এখানে আমি অনেক রকম বাধার সম্মুখীন হয়েছি, আর এই জঙ্গল মোটেও সুবিধের নয়। তাড়াতাড়ি চলো। আমি এই ধরনের শো বানাতে গিয়ে বহুবার মাটিতে আছড়ে পড়েছি, অনেকটা ফুটবলের তিন নম্বর বাচ্চার মতো, যেটা আমার জন্য মোটেও ভালো ছিল না। যতবার আমি মাটিতে পড়েছি ততবার আমার জায়গা ছিঁড়ে গেছে। কিন্তু আম্মাজন জঙ্গলে আমি বাঁচতে বাঁচতে মরে গেছি, আমি গাছ থেকে প্রায় পড়তেই নিয়েছিলাম। দেখুন, এখন আমাকে ওই দিকটায় যেতে হবে, আর ওইখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আর আমার ধারণা ওখানে পানি পাওয়া যাবে। চলো এবার নিচে নামা যাক। বাপরে, একটুর জন্য মারা খাইনি। নিচটা কত ভয়ঙ্কর। সাধারণত আমি এপিসোডের শুরুতে হেলিকপ্টারে থাকি, আবার কখনো কখনো হেলিকপ্টারেও থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ঝাঁপ দিতে হয়, আবার কখনো কখনো লুঙ্গি স্যুট দিয়ে ল্যান্ড করতে হয়। জঙ্গলে লুঙ্গি স্যুট দিয়ে ল্যান্ড করাটা মোটেও সহজ কাজ না। চামড়ার এক জঙ্গলে আমি লুঙ্গি স্যুট দিয়ে ল্যান্ড করতে যাই। ল্যান্ড করার সময় জঙ্গলের বড় বড় গাছের আগায় আমি ফেসে যাই, লুঙ্গি স্যুট আর তার দড়ি গাছের মধ্যে ফেসে যায়, আর আমাকে বান্দরের নাতির মতো ঝুলে থাকতে হয়। দেখুন এ কি অবস্থা আমার। আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে সর্বপ্রথম আমার ভুঁড়িটা হটবে। সব দোষ এই পাজি লুঙ্গি স্যুটের। আমি আর কখনো সদরঘাট থেকে আর লুঙ্গি কিনবো না। এই সস্তা লুঙ্গির কারণে আজকে আমার এই অবস্থা। নাচতে না জানলে উঠানের দোষ, কিছু একটা হয়ে গেলে সদরঘাটের দোষ দেওয়া ঠিক হবে না, বরং লুঙ্গি স্যুট দিয়ে জঙ্গলে নামাটাই ভুল। আমি কোন রকম ভাবেই ওইখানটাই যেতে চাই। আমি যেখানে আছি সেখান থেকে পড়লে দেহের হাড়গুলো ছিঁড়ে ফানাফানা হয়ে যাবে। আমি মাটি থেকে প্রায় এতটাই উপরে, যেখান থেকে পড়লে আমার ভবিষ্যৎ শেষ। তবে মানুষ যখন ম্যানকার চিপায় পড়ে তখন তার মাথার চান্দিকে ঠান্ডা করে এগিয়ে যাওয়া উচিত। কষ্ট করে হলেও আমি কাছের সেফ জায়গায় পৌঁছে গেছি। কাঁচটা ভীষণ শক্ত। ভাগ্যিস এই মুহূর্তে বৃষ্টি পড়েনি, যদি বৃষ্টি পড়তো তাহলে এই কাজ করাটা অনেক কঠিন হয়ে যেত। কিন্তু প্রকৃতি কারো খালো লাগে না, কখন কি হয়ে যায় তা বলা যায় না, আর তাই আপনাকে সবসময় সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। অবশেষে সেফ জেলে বসে খুব ভালো লাগলো। আপাতত আমি সেফ জেলে আছি, কিন্তু সমস্যাটা হলো আমার গায়ে বাজেভাবে রশি আটকে আছে, আর এখন এগুলো কেটে নিতে হবে, না হলে ওই নিচে যাওয়া একেবারেই সম্ভব না। এই রশিগুলো জুতো আর আমার সম্পূর্ণ বডির সাথে আটকে আছে, আর তাই এখান থেকে নামাটা একদমই সহজ হবে না। এরপর আমরা দেখতে চলেছি আমার সাথে ঘটে যাওয়া আরও কিছু ফকিন্নি মুহূর্ত। যখনই কনকনে গরমের কথা উঠবে ঠিক তখনই সর্বপ্রথম মরুভূমির কথা আসবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এটা অনেক নিচ অবধি গিয়েছে। অ্যাডভেঞ্চার শুরু করার পর থেকেই দৌড়ের উপর থাকতে হয়, যেহেতু এটা কারোর খালুর বাড়ি নয়, আর তাই ঢঙ্গি মেয়েদের মতো নেকামি করলে একদমই চলবে না, না হলে শিহরিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর এবার দেখাতে চলেছে পৃথিবীর সবচেয়ে গরম জায়গা, যেটা মঙ্গল গ্রহে অবস্থিত। এই হচ্ছে সকিনা মরুভূমি, যা কিনা ফাটামাটি দিয়ে তৈরি হয়েছে। এখানে তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। সকিনা মরুভূমির কঠোর তাপমাত্রায় পাথর হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাই এখানে অ্যাডভেঞ্চার করা এত সহজ নয়। এই জায়গাটা একেবারে গরম, এখানে একদমই টিকতে পারছি না আমি, গরমে চান্দি ফেটে যাচ্ছে। মরুভূমিতে টিকে থাকতে হলে মনোবলের অনেক প্রয়োজন, আর এর কারণ হলো জাকানাকা 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 দেহ দোলানা হলেও মনোবলে মনোবলে দেহ ঝোঁকানো হয়, আর এই দেহ যখন ঝুঁকবে তখনই এগিয়ে যাওয়া সম্ভব। মরুভূমিতে সবচেয়ে বেশি পানি পিপাসা লাগে, আর যদি আপনি পানি না খান তাহলে আপনার অবস্থা 12টা থেকে 13টা বেজে যাবে। মরুভূমিতে পিপাসা যখন দরজায় এসে দাঁড়ায় ঠিক তখন পানি জানালা দিয়ে পালায়। তবে সব জায়গায় পানির সমস্যা থাকে না, সাউথ কানাডায় আমি ময়লা পানি পরিষ্কার করে খাই। পানিগুলো দেখে মনে হচ্ছে এটা খাওয়া যাবে, কিন্তু সমস্যাটা হলো এটা ছাড়তে হবে। দেখুন এটা দিয়ে আমি একটা পাইপ বানাবো, মানে আমি বলতে যাচ্ছি এটা ফিল্টারিং হিসেবে কাজে লাগবে, আর এর জন্য আমাকে শুধু এই মাঝখানে কাটতে হবে, দুই সাইড দিকেতে দিব, আর কাটলেই দেখতে পারবেন এর ভিতরে ফাঁকা অংশ রয়েছে।
এটা খুব আলতো করে ভাঙতে হয়, নাহলে এটা ভেঙে যাবে একেবারে। বুঝলেন, জঙ্গলে এর অভাব নেই। এইবার আমি যা করব, আমার এই টিশার্টটা কেটে দেবো আর তারপর পাইপের ভিতরে আমি আলতো করে এর ভিতরে ঢোকানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এইভাবে। আর এবার এটা হয়ে গিয়েছে, চলো দেখা যাক। এটাকে বলা হয় পাকনামির উপরে পণ্ডিতি। সকিনা মরুভূমিতে গিয়েই বুঝেছিলাম মরুভূমি সবসময় হট থাকে না। মরুভূমির রাতটা অনেক সুন্দর, যেখানে রাতে আকাশ ভরা তারা দেখা যায়। এটাই মরুভূমির রাত, মাশা আল্লাহ, কি অপূর্ব, তাই না? মরুভূমিতে সাধারণত লাইট পলিউশন থাকে না, আর এই কারণেই আকাশ ভরা তারা দেখা যায়। কি অপূর্ব, এত সুন্দর দৃশ্য দেখে কে এখান থেকে যেতে চাবে বলেন? আমি তো যাব না, আপনি যাবেন? এটা যে কারোর খালু বাড়ি নয় সেটা বলে গেলে চলবে না। এখানে তো দেখছি নক্ষত্রের 14 গোষ্ঠী একসাথে। আরে ওই দেখো, ওটা তো স্যামসাং গ্যালাক্সি। আরো অনেক গ্রহ রয়েছে। আরে ওই তো বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমি আর কয়দিন বাদে ডিসকোসিয়াম স্যাটেলাইট পাঠাবো, ডিসকোসিয়াম ইন্টারন্যাশনাল স্যাটেলাইট। কিন্তু ভাগ্যে সবসময় সুন্দর রাত থাকে না। আমি কখনো সাউথ কানাডার রাতের কথা বলবো না, যেটা আমার লাইফের সবচেয়ে খারাপ রাত ছিল। এই মুহূর্তে আমার যেই অবস্থা তা দেখে মনে হচ্ছে এখন যদি আমি ভিক্ষাও করি কেউ ভিক্ষাও দিবে না। আর সত্যি কথা হলো, এটা আমার জীবনের সবচেয়ে খারাপ রাত হতে চলেছে। বিড়িগুচ্ছারা কেউ এখানে দেখতে পারবে না, কারণ প্রচুর মশা। সাধারণত আমার যেসব বন্ধুরা বিড়ি খেয়ে থাকে তাদের সাথে আমি একদমই চলি না, কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে যদি তারা থাকত তাহলে আমাকে এতটা কষ্ট করতে হতো না এই মশার জ্বালা থেকে। হতচ্ছাড়া মশা, চুলের চুলে অ্যাডভেঞ্চার কে করতে বলেছিল? চান্দি খারাপ করার মতো অবস্থা। আর এইবার দেখাতে চলেছি ফাটাফাটি গ্রামের আবহাওয়া। ফাটাফাটি গ্রামের আবহাওয়া জানলে খারাই এমিতে দিতে হবে, ভবনেরও টাইম পাওয়া যাবে না। এখানের আবহাওয়া ভীষণ মারাত্মক। তখন সময় ছিল ঘূর্ণিঝড় মুখার, সম্পূর্ণ বাংলাদেশে ঘূর্ণিঝড় মুখার বাতাস চলছিল। এটা 2023 সালের ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলের ঘটনা। এই বাতাসে শুধু লুঙ্গি নয়, সবকিছুই উড়ে যায়। বাতাস যেন বেড়েই চলেছে। অতি বাতাসে কোথাও হাহাকার এবং কোথাও হুহুকার হচ্ছিল। এটা ঘূর্ণিঝড় মুখার আই হাই মার্কা চেহারা। এই দিকটাই সাবধানে এসো। অতি বাতাসের দরুন চারদিকের গাছপালা যেন হিল্লা দুল্লা নাচ্ছে। ওই দিকে দেখো, আমাদেরকে ওদিকে যেতে হবে, তবে এখানে প্রচুর বাতাস, তাই সাবধানে এসো। এইবার পানিগুলোকে দেখো, পানিগুলো কিভাবে ড্যান্স করছে। আমার বন্ধুর এক গার্লফ্রেন্ড এইভাবেই ড্যান্স করতো, সম্ভবত এটা ময়ে ময়ে গানের ড্যান্স স্টেপ। সমুদ্র দেখে নোরাপাতি কথা মনে পড়ে যাচ্ছে, হাই গার্মি ড্যান্স স্টেপের মতো পানিগুলো হিল্লা দিলে যাচ্ছে। আমি সত্যি হতাশ। ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলের এই অ্যাডভেঞ্চারটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। বাতাসটা যদিও ভয়ঙ্কর ছিল, কিন্তু আমি আর আমার ক্যামেরাম্যান অনেক মজা করেছি। আমি আর আমার ক্যামেরাম্যান আমাদের মনের আনন্দ তামিল তেলুগু থেকে শুরু করে স্প্যানিশ ভাষা পর্যন্ত সব রকম ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করেছি। আনন্দের মুহূর্তগুলো সবসময় আসে না, আর তাই যখন আসে ঠিক তখনই আনন্দ করতে হয়, আর তাই আমি পেট ভরে আনন্দ করি। দেখুন এই গাছগুলো কেমন শয়তানি করছে উপরে ওঠার জন্য। এই ঘূর্ণিঝড় বাতাস এগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাগ্যিস লুঙ্গি পরি নাই, এতক্ষণ লুঙ্গি পরলে লুঙ্গি আকাশে থাকতো, তবে জাইঙ্গা থাকলে সমস্যা হতো না, জাইঙ্গাটা সাথেই থাকতো। যাই হোক, এখন পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমাদেরকে কেটে পড়তে হবে, না হলে যখন তখন। আও, দুঃখিত, মেয়েদের মতো আও করলাম, এসব ঢং এখানে চলবে না। মনে রাখবেন প্রকৃতি আপনার খালু লাগে না, তাই সবসময় সাবধানে থাকবেন। আর এবার চলো আমরাও পানিতে গিয়ে ড্যান্স করি। চাপা ছেড়ে লাভ নাই, আমি ড্যান্স পারি না। যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্যে খাবার ও শেল্টারের প্রয়োজন হয়, আর প্রতিকূল পরিবেশের খাবারগুলো সবসময় সুবিধের হয় না। আরে দেখুন দেখুন, এটা আমি কি পেয়েছি, এই দিকটি পোকা। এ বাবা, এটা কি বিচে দেখতে, এটা খায় কি করে? এটা এটা দেখেই আমার পাতলা বেখানা চলে আসছে, এটা খাবো কি করে? ঠিক আছে, একটু কষ্ট করে খেতে হবে আর কি।
বাপ রে, মেয়েরা চোখ বন্ধ করে নাও। বিকার ওর নাড়ি বুলটা যেন ফেটে গেল। সাধারণত পোকাতে অনেক বেশি প্রোটিন থাকে, কিন্তু এই প্রোটিন খেতে গিয়ে আমি বমি করে দেই, কারণ এটা খেতে একদমই ঝাঁকানাকা নয়। ঠিক এই কারণে আমি মেয়েদেরকে বলেছিলাম চোখ বন্ধ করে রাখতে, যাতে করে মেয়েরাও বমি না করে। আর যদি মেয়েরাও বমি করে দিত তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, আর তারপর দোষটা আমার ঘাড়েই পড়ত, মানে আমার ভিডিওর দোষ হতো। আমি শামুক থেকে শুরু করে আন্ডাও খেয়েছি, এমনকি ঘাস ফরিংও বাদ যায়নি আমার হাত থেকে। তবে ভাগ্য ভালো থাকলে সবসময় খারাপ খাবার খেতে হয় না। ফাটাফাটি গ্রামে আমি একবার মাছ শিকার করেছিলাম, আর তারপর মাছটি রান্না করে খেয়েছিলাম। আমরা মাছে ভাতে বাঙালি হলেও ওই দিন আমার কাছে ভাত ছিল না, তবে আমি শুধু মাছ খেয়েছিলাম। আমি এটার গ্রাম পাচ্ছি, আর এবার খাওয়া যাক। প্রতিকূল পরিবেশে মাছ ফ্রাই করে খাওয়ার মজাই আলাদা। প্রতিকূল পরিবেশে মাঝে মধ্যে আমাদের সাথে এমন ঘটনা ঘটে যা আমাদের মনকে অনেক আনন্দ করে তুলে। মেইন ভার্সেস খেত করতে গিয়ে আমার সাথে অনেক ভালো ঘটনাও ঘটেছে। বন্য পরিবেশে আমি একবার একটি বিড়াল ছানা পাই, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা বিড়াল ছানা পেয়েছি, আর আমার অনেক দিনের শখ একটা, আমি একটা বিড়াল পালবো। তবে আমার জানা নেই সে কি আমার সাথে যাবে কিনা, কিন্তু চেষ্টা করলে ক্ষতি নেই। আমি একে ডাক দিব, আর আমার সাথে যদি আসে তাহলে আমি একে আমার সাথে বাসায় নিয়ে যাব। উ দেখা যাক ট্রাই করে। হেই বিড়ালছানা, এদিকে আয় বাবা, এদিকে আয়। দারুণ, সে আসছে। ও তুমি ভালো বিড়াল, এই তো কিউটের ডিব্বা, এদিকে আসো এদিকে আসো। এই তো গুড বয়। হ্যাঁ, এর মানে এটা আমার বিড়াল, এর মানে এটা আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত, এবং এটা আমি উপহার স্বরূপ পেয়েছি। হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হয়েছে তাহলে। আর এটাই অ্যাডভেঞ্চার, আমাকে গিফট দিয়েছে। আমি এটাকে এক্ষুনি বাসায় নিয়ে যাব, আমার স্বপ্নও পূরণ হলো। তুমি কি আমার সাথে যাবে? সে যাওয়ার জন্য রাজি। এটাই হচ্ছে মেন ভার্সেস খেতের অনুষ্ঠান, যার মাধ্যমে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর আজকের এপিসোডটা এই পর্যন্তই। এমন শো দেখার জন্যে ডিসকুসিয়াম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সুতরাং আল্লাহ হাফেজ বন্ধুরা।